একক পারফরম্যান্স নিয়ে উনি হচ্ছেন নজরুল ইসলাম শামীম আসছেন নারায়ণগঞ্জ থেকে আমরা ছিলাম পাঁচ ভাই বোন বাবা যখন ছোটোবেলা কিছু নিয়ে আইতো আমার বাঘেটা তো আমি নিতামই আমার ভাই বোনেরও আমি কায়রা নিয়ে নিতাম এই দেখা বাবাই কইল তুই তো বড় হইলো মাস্তা নবি বাবার কথাই ঠিক আজ আমি মহল্লার সবচেয়ে বড় মাস্তান আমার নাম শুনলে এই মহল্লার সবার শরীরে রক্ত পানি হয়ে যায় আর সেই পানি এক গোপন জায়গাতে বার হয়ে যায় এ মাজার স্যার কন্ট্রোল ইওর সেলফ আমি কিন্তু আপনার মহল্লায় আসতেছি একদিন আমারে পুলিশে ধরে নিয়ে গেল আমার বন্ধু এসে কইতেছে কিরে তোরে পুলিশে ধরে লয়ে এলো তোর বাবা কিছু কয় নাই আমি তো হ আমার বাবাই কইল কিরে কোকা তুই এসা পড়ছস বাপের বেটা আমি থানা থেকে বাড়ি আমার মহল্লায় এলাম আমার চেলে আমারে কয় উস্তাদ বোন আমারে বই তো কস তুই কি জানস না থানা থেকে বাড়িলে কয়দিন বসা যায় না সারাদিন পরে রাত্রেবেলা বাসায় গেলাম কনিং বেল টিপ দিলাম কেউ দরজা খোলে না মাথাটা আবার আমার বিগড়ে গেল দাপা দাপ দাপা দাপ দাপ করে দরজা লাত্তি মারলাম আমার বউ দরজা খুললা কয় ওই মাস্তান হয়ে গেছো গা বাসায় মাস্তান গিরি করো না আমি কই না আমি তো জানি না তুমি যে বাসা বউ তো খুশি দেখ কয় একটা নতুন পোলা দেখা যায় ওই দিকে তুই কাটা রে তোর নাম কি আমি আমি খালিদ খালিদ কি করস আমি তো হাসুর মেন্টর আসুর মেন্টর এই ডবের একটা কোনো কাজ যাক তুইজন আমাকে মহল্লায় থাওস আমার তো একটা দায়িত্ব আছে নে টাকাটা রাখ কিছু কিন্না খাস এরপর আমি গেলাম এক বাড়িতে মাস্তানি করতে গিয়া দিই ওই জায়গায় সাজু ভাই বসে রয়েছে এরপর আমি কি করলাম কি আবার ওস্তাদ সালাম দিয়ে চলে গেলাম তো অনেকক্ষণ তো মাস্তানি করলাম এবার একটু আস্তানায় ফেরত যাই জরি না মনটা আজকে ভালো না রে একটু গান গে মনটা একটু শান্তি করে দে ও এবার গান ধর রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে দেবে শুদ্ধা পান করে হায় রে আমার জীবনা তো ওস্তাদ আমি তো এই জায়গায় মাস্তানি অনেকক্ষণ করলাম এইবার আপনি শুরু করেন শহর থেকে এত কষ্ট করে টাকা পয়সা পাঠায় অখাদ্য কুখাদ্য খাইয়া জিব্বার বারোটা বাজারে খুঁজকেন যাই হোক তুই যখন আমার শিষ্য আর তো কিছু বলার নাই হ্যাঁ ঠিক আছে আমি আসলে পুরো ব্যাপারটা ভয়ে ভয়ে করছি কোন সময় আমার বলে ওয়ে ওয়ে ফ্যান্টাস্টিক এই মাস্তানি দেখে এখানে কেউ মাস্ক দিবে না এরকম বুকের পাঠা কার আছে দেখি হাত তুলেন দেখি নারীও পারছে না আচ্ছা ঠিক আছে নিপুণ তুমি প্রথম বলো কি করলা তুমি ওয়ে ওয়ে এগুলি করে ও মানে আমিও তো ওয়ে ওয়ে হাওয়া মুর্তা যায় হয়ে গেলাম না আমার লাল দুপাট্টা নাই বাট আমার সাদা দুপাট্টা অলরেডি উড়ে গেছে তোমার পারফরমেন্স দেখে
মাঝার ভাই আমি কিন্তু খুব অবাক হচ্ছি এবং অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছিলাম আমি বাক্যহীন হয়ে যাচ্ছি আমার হাত নড়বে না আমি জানি না আমি মার কি দেব তারপরে আমি বলছি যে তুমি একটা অসাধারণ কাজ করলে আজকে এবং জোকসের মাত্রাকে কোথায় তুমি নিয়ে গেলে তুমি নিজেও জানো না ধন্যবাদ শামিম আরে অসাধারণ জুয়েল ভাই শামিম তোমার উপস্থিতি আমাকে উত্তেজিত করে উদ্বেলিত করে আজকে তুমি সব দিন থেকে আলাদা হয়ে নিজেকে এখানে উপস্থাপন করেছো আর মাঝে মধ্যেই তোমার রানিং গ্যাগ ও এ ও এ ও এ ও এ অসাধারণ থ্যাংক ইউ শামিম থ্যাংক ইউ ও এ ও এ ও এ ও এ ও